বন্ধুরা, আমি আবার চলে এসেছি তানুর রান্নাঘরে। আমি আজকে নিয়ে এসেছি নতুন একটা স্টাইলিশ আলুর চিপস। তো আপনারা দেখুন, এই যে ছোটো ছোটো আলু নিয়েছি, এই আলুগুলো আমি প্রথমে ছিলে নেব। এই যে আলুগুলো আমি একটা একটা করে ছিলে নিচ্ছি। সব আলুগুলোই আমি ছিলে নেব। তো বন্ধুরা, আলুগুলো ছেলা হয়ে গেছে। এবার আমি মিক্সার বোলটে রেখে আলুগুলো ধুয়ে নেব, জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। দেখুন, আমি আলুগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি আলুগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এবার আলুগুলো আমি খুব ফাইনভাবে কাটবো, খুব পাতলা পাতলা কাটবো। তো দেখুন, আলুগুলো আমি কি ফাইনভাবে কেটেছি। আপনারা যখন নিজের ঘরে কাটবেন, এরকম খুব ফাইনভাবে কেটে নেবেন। তো আলুগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। এবার আলুগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই আলুর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো। লবণ দিয়েও মাখিয়ে নিচ্ছি। লবণের পরে আমি একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পরও আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হলুদের পরে বন্ধুরা, আপনাদেরকে যদি খুব জিরে বা কালো জিরে খেতে ইচ্ছা করে, এতে না দিলেও চলবে, কিন্তু আমাকে ভালো লাগে চিপসের সঙ্গে কালো জিরে। তো আমি কালো জিরে একটু দিয়ে দিচ্ছি। তো আমি একটু কালো জিরেও দিয়ে দিলাম। তারপর আমি এতে একটু কর্নফ্লাওয়ার আটাও দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার আটা দেওয়ার পরে আমি এতে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লাল লঙ্কা গুঁড়ো আমি একটু দিয়ে দিলাম। লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি এতে একটু জিরে গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে গোলমরিচের গুঁড়ো দেবো। এতে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে যেটা দেবো সেটা হলো ডিম। যে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে দেবো। আমি আলুতে ফাটিয়ে দিচ্ছি না, কারণ আলুর পরিমাণটা কম, ডিমটা দিলে অনেকটাই পাতলা হয়ে যাবে, তো মুচমুচে হবে না। তাই কারণে আমি এটা আন্দাজ মতন দেবো, যতটা পরিমাণে আলুতে লাগবে। বন্ধুরা, মনে হয় আমার একটা আলু লাগবে না, মানে একটা ডিম লাগবে না, চারটে আলুতে। আমি এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, পাতলাই হয়ে গেছে। তো একটা ডিম লাগতো না, তখন অর্ধেকে দিয়েছি। এতে আমি আরেকটু কর্নফ্লাওয়ার আটা মিশিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমি মাখিয়ে নিয়েছি। এটা নতুন স্টাইলিশ ভিন্ন স্বাদের চিপস আমি তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, আমি গ্যাস অন করে দিলাম। আর এই যে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, বা তেল গরম হলে আমি একটা একটা করে দিয়ে ফ্রাই করে নেব। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটা একটা করে দিয়ে দেবো। একসঙ্গে সব দেবেন না, একসঙ্গে দিলে জড়িয়ে যাবে, তো মুচমুচেও হবে না, ভালোও লাগবে না। তাই আপনারা একটা একটা করে দিয়ে দেবেন। যদি আমাদের এই চ্যানেলটা ভালো লাগে তো লাইক করবেন। আর ঘরে আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন। যদি কোনো গেস্ট আসে, সঙ্গে সঙ্গে আলু নতুন স্টাইল চিপস বানিয়ে চায়ের সঙ্গে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। ঘরে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভেজে দেখাচ্ছি তারপরে। আপনার বন্ধুরা, একটা একটা করে আমি ভেজে দেখাচ্ছি। একটার সঙ্গে একটা লাগবে না, পুরো একটা একটা ভাজা হবে। যতটা পারবেন আমার এই চ্যানেলটাকে শেয়ার করবেন। আর নিত্য নতুন যদি আমার ভিডিও দেখতে চান, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আমার এই আলুর চিপস হয়ে গেছে, পুরো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা দেখুন, আমি আপনাকে একটা ভেঙে দেখাচ্ছি কীরকম মুচমুচে হয়েছে। এই দেখুন, আওয়াজ শুনিয়ে বুঝতে পারছেন, খুব ভালোভাবেই হয়েছে। তো আপনারাও ঘরে এরকম ভাজবেন আলুর চিপস,
যদি আপনাদের ঘরে গেস্ট আসে সঙ্গে সঙ্গে এরকম বানিয়েও দিতে পারেন। এর এর মধ্যে যদি আপনারা ভাবেন যে চিপসের মধ্যে এই চানাচুর দেবো, তো চানাচুর দিয়েও খুব ভালো লাগবে। দেখুন, হাতের কাছে যদি বিট লবণ থাকে তো বিট লবণও দিয়েও খেতে পারেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। শুধু এই চানাচুর দিয়ে গেস্টকে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। এ দেখুন কতটা লোভনীয় জিনিস, ঘরের মধ্যে আপনারা বানিয়ে অবশ্যই খাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে ভালো হয়েছে কি না। তো আজকে এখানে টাটা, দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে, আবার আমি আসবো।